আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আই এম মোহাম্মদ কাদির শরীফ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। টুডে আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ রাইট ফর্মস অফ ভার্বস, বরিশাল বোর্ড 2019 অ্যান্ড রাজশাহী বোর্ড 2016। সো দ্য কোশ্চেন অফ বরিশাল বোর্ড 2019 ইজ সিমিলার টু রাজশাহী বোর্ড 2016। So I'm starting my class. So আমরা যে অ্যাকচুয়ালি যে বোর্ডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বরিশাল বোর্ড 2019, সেটা রাজশাহী বোর্ড 2016 সালে যে কোশ্চেনটি এসেছিল সেটা বরিশাল বোর্ড 2019 একই কোশ্চেন। সো আশা করি তোমরা ক্লাসে সাথেই থাকবে এবং কোনো অপশনে বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবে, চেষ্টা করব আরো ডিপলি বোঝানোর জন্য। আমি শুরু করছি। Once there lived an idle king. So idle শব্দের অর্থ হলো অলস। So once অর্থ কি? একদা। So once শব্দটা থাকলে আমরা ধরে নেই যে এটা হচ্ছে অতীতের কোনো একটা কথা বোঝাচ্ছে এবং সেটা অবশ্যই past indefinite tense এ থাকবে। That's why past indefinite tense এর structure অনুযায়ী আমাদের subject এর পরে কি হয়, verb এর past form হয়। Okay? সো এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট এবং আমাদের যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে লিভ। সো এই লিভ ভার্বটাকে আমরা কি করে দিব, আমরা পাস্ট করে দিব। সো লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লিভড। সো আমাদের রাইট অ্যান্সার হবে লিভড। সো তোমাদের সুবিধার জন্য একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, সো ওয়ান্স দে লিভড অ্যান আইডল কিং, একদা এক অলস রাজা বাস করতেন বা থাকতেন। হি not undergo physical labor. So undergo means হচ্ছে অভিজ্ঞতা লাভ করা। তোমরা যারা না জানো তারা শব্দগুলো নোট ডাউন করে নিতে পারো, এতে তোমাদের জন্য সুবিধা হবে। সো আন্ডারগো শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা লাভ করা। তার মানে এই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো ফিজিক্যাল লেবার, ফিজিক্যাল লেবার হচ্ছে শারীরিক পরিশ্রম। সে কোনো শারীরিক পরিশ্রম করতেন না। ওকে, সো এইখানে করতে না অর্থে, যেহেতু করতে না এই অর্থে আমাদেরকে উড ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। ওকে, বাক্যকে আমরা সাধারণত দুই ভাবে নেগেটিভ করি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডুড হ্যাজ ব্যবহার করি আমরা, তার সাথে নট ব্যবহার করি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করি। আর করতে না অর্থে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা উড নট ব্যবহার করি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে উড ইউজ করব। আমাদের নট তো দেওয়াই আছে আর উডের পরে অবশ্যই যেহেতু একটা মডাল ভার্ব, এই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আন্ডারগো বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আন্ডারগো বসবে। সো আমাদের পুরো যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে উড নট আন্ডারগো। সো উড কেন আসলো আমি আবারও বলছি, করতেন না, করতেন না, ঠিক আছে, অতীতে কোনো কিছু করতেন না। সো এই ক্ষেত্রে আমাকে, যেহেতু উইল মানে আমরা জানি হলো কি করবেন আর তার পাস্টে হচ্ছে কি করতেন, সো দ্যাটস ওয়াই এখানে আমাকে উড ব্যবহার করতে হচ্ছে। সো হি উড নট গো অর উড নট আন্ডার গো ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক পরিশ্রম করতেন না। দ্যাট ইজ খুব অলস রাজা ছিলেন, কোনো কাজই নিজে করতেন না, ঠিক আছে, এমন এক অলস রাজা, তার গল্পই আমরা পড়ছি কিন্তু আজকে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলাফলে, সো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কোনো কিছু ঘটে অথবা কোনো কিছুর ফলাফল কি ঘটে বা কি পাওয়া যায়, এক্ষেত্রে আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করে থাকি, কানেক্টরটি ব্যবহার করে থাকি। সো এইখানে হি গট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। সো বাল্কি যে শব্দটা রয়েছে সে শব্দটির অর্থ হচ্ছে স্তূপাকার, মানে স্থূলকার, যেটাকে বলে খুব ভারী হওয়া, ঠিক আছে। অনেকে এমন মোটা হয়ে যায় না যাদের কোনো শেপই থাকে না, একটা স্তূপের মতো, মানে মানুষ মানে মাংসের এক পিণ্ডর মতো মনে হয়, তাই না। সো অ্যাজ এ রেজাল্ট, যেহেতু সে কোনো কাজই করতেন না, মনে করো খাওয়া দাও দেখা যাচ্ছে যে সে হয়তো বা তাকে খাওয়া কেউ হয়তো খাইয়ে দিচ্ছেন, তাই না। সো কোনো কাজই সে করতে করেন না, তো এমনই এক অলস রাজা ছিলেন। সো এর ফলে কি হলো যে অ্যাজ এ রেজাল্ট, সে এটা যেহেতু অতীতের একটা ঘটনার কথা বলা হচ্ছে, এক রাজার কথা বলা হচ্ছে, সো এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্সে অবশ্যই, তাই না। সো এই কারণে আমাকে গেটের পরিবর্তে আমরা দিব হচ্ছে এখানে গট, কারণ আমরা জানি সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম হয়, দ্যাটস ওয়াই গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে গট এবং এখানে সাবজেক্ট হচ্ছে হি। সো হি গট বাল্কি, তোমার হচ্ছে সে সে খুব ভারী ভারী হয়ে যায়,
ওকে, অথবা মোটা হয়ে যায় অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং সে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়াও করতে পারতেন না, ওকে, মুভ করতে পারতেন না। মুভ মানে কি? নড়াচড়া করা। ওয়ান প্লেস টু অ্যানাদার মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায়। ওকে, নেক্সট লাইন, হি কল ইন এ ডক্টর। আচ্ছা, সো এটা পাস্ট ইনফিনিটিভ টেন্সে হবে, যে সে একজন ডাক্তার ডাকলেন। সো কল ইন, দেখো কলের পরে ইন প্রিপোজিশনটি বসেছে, মনে রাখবে কাউকে ডাকা অর্থে, ওকে, ডেকে নিয়ে আসা অর্থে আমরা কল ইন, কলের সাথে ইন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। এটা কিন্তু টু প্রিপোজিশনের ব্যবহার তোমরা একটু লক্ষ্য রাখবে বিষয়টা। আচ্ছা, সো এখানে যেহেতু এটা পাস্ট ইনফিনিট, সো আমাদের সাবজেক্টের পরে আমাকে ভার্বের পাস্ট ফর্মে রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে কল পরিবর্তিত হয়ে আমাকে পাস্ট ফর্মে যেতে হবে, দ্যাট মিন্স কলড হয়ে যাবে। হি কলড ইন আ ডক্টর, সে একজন ডাক্তার ডাকলেন। সে একজন কি করলেন? ডাক্তার ডাকলেন, ভালো কথা। আচ্ছা, দ্য ডক্টর, দ্য ডক্টর, এখানে বি ভার্ব ইউজ করতে হবে, ক্লেভার অ্যান্ড ওয়াইজ। যে ডাক্তারকে ডাকা হলো ওই রাজাকে দেখানোর জন্য, যে রাজা খুব বাল্কি হয়ে যাচ্ছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছেন না, ঠিক আছে, এর ফলে কি হলো, ডাক্তার ডাকলেন। এবং ডাক্তার, ডাক্তারের কথা বলা হচ্ছে এখানে, যে ডাক্তারটি কি ছিলেন, যে ক্লেভার ছিলেন এবং ওয়াইজ ছিলেন। ক্লেভার মানে চতুর, আর ওয়াইজ মানে জ্ঞানী। সো এখানে যেহেতু ছিলেন অর্থে, সো আমরা বুঝাই যাচ্ছে বি ভার্ব মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই না? সো এখানে দ্য ডক্টর হচ্ছে সিঙ্গুলার পার্সন, দ্যাটস ওয়াই এখানে পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াজকে বেছে নিচ্ছি। ওকে, এখানে আমরা বি ভার্ব হিসেবে কি বেছে নিয়েছি? ওয়াজকে বেছে নিয়েছি। সো আমাদের এখানে বি ভার্ব হিসেবে ওয়াজ ইউজ করেছি। তো ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডক্টর কি ছিলেন? খুব চালাক ছিলেন এবং জ্ঞানী ছিলেন। ওকে, নেক্সট লাইন দেখো, হি ডিড নট, এফ নাম্বার, প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। আচ্ছা, সে তোমার হচ্ছে কোনো মেডিসিন সুপারিশ করলেন না, ওকে, প্রেসক্রাইব করলেন না কোনো মেডিসিন, তোমার হচ্ছে কি সুপারিশ করলেন বা করলেন না বা লিখলেন না, যাই বলো না কেন। তার মানে দেখো এখানে ডিড রয়েছে, তাই না? সো ডিড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ওকে, ডিড এর পরে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কারণ ডিড নিজেই একটা পাস্ট, দুটা পাস্ট পাশাপাশি একসাথে বসবে না, একটি পাস্ট হলে অবশ্যই একটা প্রেজেন্ট হতে পারে। সো এখানে কিন্তু ডিড কখনো যদি সেন্টেন্সে থাকে, এরপরে যদি কোনো ভার্ব আসে নেক্সটে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো এই জিনিসটা একটু মনে রাখবে তোমরা, যে ডিড এর পরে কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে হি ডিড নট প্রেসক্রাইব হবে, প্রেসক্রাইবড হবে না। এখানে যদি ডিড না থাকতো তাহলে কিন্তু আমরা প্রেসক্রাইবড লিখতে পারতাম, ওকে। সো ডিড থাকার কারণে আমরা কিন্তু আমরা প্রেসক্রাইবই লিখতে হবে, ওকে, কারণ পাস্ট ইনফিনিট টেন্সে ডিড নট এর পর অথবা ডিড এর পর ভার্বের বেস ফর্ম বসে, ওকে। পাস্ট ইনফিনিট টেন্সে, আমি আবারও বলছি, পাস্ট ইনফিনিট টেন্সে তোমার হচ্ছে ডিড এর পরে, ডিড নট হতে পারে বা ডিড হতে পারে, ডিড এর পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে প্রেসক্রাইব এই শব্দটি ইউজ করেছি। তার মানে দেখা যাচ্ছে, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, ওই যে ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার খুব চাতা তোমার হচ্ছে চালাক ছিল, চতুর ছিল, তাই না, একটু জ্ঞানীও ছিল, এবং সে কি করলো না, সে ডাক্তার মানে তোমার হচ্ছে কিংকে কোনো ঔষধ লিখে দিলেন না। আচ্ছা, হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট ইন দ্য ইয়ার টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্টেন্ড। ওকে, এখানে বলছে হি আস্কড দ্য কিং, আস্কড মানে কি বলা, সে রাজাকে বললো টু বাই এ ক্লাব, যে একটা লাঠি কিনে নিয়ে আসতে বললো, ওকে। ক্লাব শব্দের অর্থ হলো কি, লাঠি। সো তোমার হচ্ছে সে রাজাকে বললো একটা লাঠি কিনতে, এবং কি বললো, যে এটাকে ঘুরাবেন। সো এখানে তোমার হচ্ছে যেহেতু টু বাই আ ক্লাব, ওকে, সো এখানে আমাদের অ্যান্ড এর পূর্বে একটু খেয়াল করতে হবে, যে আমরা জানি অ্যান্ড বাট অর এগুলো হচ্ছে পূর্বে যে টেন্সে অ্যাকচুয়ালি সেন্টেন্সটি থাকে, পরবর্তী যে ভার্বগুলো একই টেন্সে হয় অ্যান্ড বাট অর এর ক্ষেত্রে। সো এখানে অ্যান্ড এর আগে আমরা একটু খেয়াল করে দেখি, দেখো ভার্বটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, টু বাই, তাই না? সো এই কারণে এখানে আমার শুধু মুভি থাকবে, সেক্ষেত্রে আমাকে এখানেও, ওখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে ভার্বটা, সো এখানেও আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। এখানে আমাদের
শুধু মুভ থাকবে, শুধু মুভ থাকবে। সো হি আস্কস দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট। এবং এটা কি করতে বললো, যে সে রাজাকে বললো, রাজা আপনি একটি লাঠি কিনেন, ওকে, লাঠি কিনতে বললেন এবং বললেন যে এটাকে ঘোরাতে হবে, মুভ করতে হবে ইন দ্য ইয়ার, মানে বাতাসে, ঠিক আছে, বাতাসে, বা আমরা যেমন কোন একটা লাঠি নিয়ে হাত দিয়ে উপরে ঘোরাই না, ঠিক এরকম। সো বাতাসে ঘোরাতে হবে, টিল হিজ হ্যান্ড, যতক্ষণ পর্যন্ত, টিল মানে কি, যতক্ষণ পর্যন্ত হিজ হ্যান্ডস, তার হাত দয়, ওকে, দুটি হাত তোমার হচ্ছে, এখানেও তোমার হচ্ছে গট হবে, যেহেতু গল্পটি পাস্ট টেন্সে রয়েছে, গল্পটি যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, এই ক্ষেত্রে আমাদের এখানে গেটের পরিবর্তে হয়ে যাবে গট। সো যতক্ষণ পর্যন্ত না, আচ্ছা, ময়েস্টেন শব্দের অর্থ হচ্ছে ভিজে যাওয়া, সো যতক্ষণ পর্যন্ত না তার হাত ঘেমে যাবে বা ভিজে যাবে, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে, এই লাঠিটা ঘোরাতে হবে, ওকে। এটাই হচ্ছে তার একটি, মানে মেডিসিন তো তাকে দিচ্ছে না, তাকে একটা বলা হচ্ছে যে আপনার মেডিসিন লাগবে না, আপনি এই কাজটাই করেন, ওকে। যেহেতু খুব অলস রাজা ছিল, কোনো ব্যায়াম করতো না, দ্যাটস ওয়াই তাকে কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আবার বলছি, এখানে দেখো অ্যান্ড এর পূর্বে, অ্যান্ড এর পূর্বে যেহেতু আমার এই ভার্বটা খেয়াল করে দেখো, টু বাই, এটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে থাকার কারণে অ্যান্ড এর পরে যে প্রথম ভার্বটা রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে হবে, ওকে। বাট এই ক্ষেত্রে আরেকটি ভার্ব রয়েছে, এটা কিন্তু যেহেতু গল্পটা পাস্ট ইনফিনিটিভ টেন্সেই বলা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু পাস্ট ইনফিনিটিভ হিসাবে ভার্বের তোমার হচ্ছে পাস্ট ফর্ম গট ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু আমি বলছি, বিষয়টা খেয়াল রাখবে। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন, সো স্টার্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ওকে। সো ট্রানজিটিভ ভার্বের পরে আমি বলেছি যে সবসময় ভার্বের সাথে তোমার হচ্ছে আই যুক্ত করতে হয়, সো এই স্টার্ট যে ট্রানজিটিভ ভার্বটি রয়েছে এর সাথে আমরা কি করলাম, ফলোয়িং, ফলো ছিল, আমরা সেটা কি করে দিয়েছি, ফলোয়িং করে দিয়েছি, ওকে। আচ্ছা, সো দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, ওই যে বলেছে যে তুমি একটা লাঠি কিনবা, লাঠি কিনে ওটা বাতাসে মুভ করবা যতক্ষণ পর্যন্ত না তোমার হাত দুটা ঘেমে না যায়, সো সে কি করলো, সে তোমার হচ্ছে এই রাজা কি করলেন, যে এই তোমার হচ্ছে প্রেসক্রিপশনটা, যেটা ব্যবস্থাপত্র, সেটাকে অনুসরণ করলেন। দাস এইভাবে দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম, যে এইভাবে তোমার হচ্ছে রিলিফ শব্দের অর্থ হলো মুক্তি পাওয়া, সেটা যেহেতু পাস্ট ইনফিনিটিভ টেন্স, দ্যাটস ওয়াই এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, সো আমাদের রিলিভ এটা হলো প্রেজেন্ট ফর্মে রয়েছে ভার্বের, সো এটার পাস্ট ফর্ম হচ্ছে কি, রিলিভড, জাস্ট একটা ডি অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে, কিন্তু তার আগে হচ্ছে আমাদের একটি টুই ভার্ব হিসাবে ওয়াজ বসবে, কেন বসবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে থাকার কারণে টু বি ভার্ব প্লাস হচ্ছে ভি থ্রি ইউজ করতে হবে, ওকে, প্যাসিভ ভয়েসে থাকার কারণে টু বি ভার্ব ইউজ করতে হবে, দেন হচ্ছে তোমার হচ্ছে ভি থ্রি ইউজ করতে হবে। সো এখানে দেখো, দাস দ্য কিং ওয়াজ রিলিভড, যে তোমার হচ্ছে রাজা মুক্তি পেয়েছিলেন, ওকে, অফ হিজ প্রবলেম, তারই সমস্যা হতে, সো এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে লাস্ট অংশটুকু, দ্যাটস ওয়াই কিন্তু প্যাসিভের সম্পর্কে তোমাদের বলেছি যে যে আসলে কাজটা করা প্রয়োজন, যার আসলে যে কাজটা করে সে যখন অনুপস্থিত থাকে তখনই কিন্তু প্যাসিভ ভয়েসের বিষয়টা চলে আসে, সো এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে, এখানে আমাদের টু বি ভার্ব ইউজ করতে হবে, যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নেই, যেহেতু এটা বিষয়টা পাস্টে রয়েছে তাই টু বি ভার্ব হিসেবে ওয়াজ বসেছে, এবং আমাদের যে ভার্বটা ছিল এখানে সেটা ছিল রিলিভ, এবং তার past participle form হচ্ছে relieved, okay, that's why এখানে relieved বসেছে, so আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2016 এ আগত রাইট ফর্মস অফ ভার্বস এর প্যাসেজটি, সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য আরেকটি প্যাসেজ নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।